ज्ञानमतिरांध ज्ञानांजनशलाकया चक्षुरो जेन तस्म श्रीगुरव नम नम ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते जय पताका स्वामी नीतिना नमाचार्य पय नितय कृपा प्रदाय धामदाय नगर ग्रामता नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते नितिनामिने नमस्ते सारस्वतीदेवे गौरवानि प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्यदेशतारिणि वंशाकल्पतुरुभ्यश्च कृपा सिन्धुवैव वैवच पति पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभो निनंदीअद्वैत गाधर श्रीवासदे गौरभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे अर्जुरे हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नाम संकीर्तन की की गौरपमानंदे तो आज के এই নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামে অন্তদ্বীপে মায়াপুর চৈতন্য মহাপ্রভুর কর্মস্থান ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির এই নামহট ভবন আজকে পূর্ব মেদিনীপুর জেলার নামহট মেলাতে আগত সমস্ত সুদিশ ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি হরে কৃষ্ণ তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে এই পুরুষোত্তম মাসে আপনাদের মতো ভক্তদের সঙ্গে সান্নিধ্যে নিজেদের চিত্ত শুদ্ধি অর্থে আচার্যদের কথা পুনরাবৃত্তিকরণ করার জন্য চেষ্টা করব তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলা ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীম জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি করে তার অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম পদ্ম ইস্কন প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পাদপদে দণ্ডবদ প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছে তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুণে মার্জনা করবেন হরে কৃষ্ণ তো নাম হট পরিচয় গ্রন্থ কতজনের বাড়িতে আছে সবাইয়ের বাড়িতে আছে খুব ভালো এখানে আট নম্বর পাতায় নাম হট্ট কী এই বিষয়ে ছিল জয়প্রিত স্বামী গুরু মহারাজ তিনি লিখেছেন আপনারা সবাই পড়েছেন আমার নাম ভক্ত নাম বিষয় কি নাম হটটা কী আসলে সেখানে কিভাবে আমরা সেবা সেই সেসব বিষয় কাদের নিয়ে করব কেমন মনোভাব হওয়া উচিত এই কথার মধ্যে রয়েছে যেখানে গুরুদেব জয়প্রতা স্বামী তিনি বর্ণনা করেছেন শুদ্ধ চিন্ময় পারমার্থিক সাংস্কৃতিক চর্চার উদ্দেশ্যে লুপ্ত মানবতার উদ্ধারে নিঃস্বার্থ সেবাব্রত আমাদেরকে এই নাম হট প্রচার যে করছি আমরা বা আপনারা করছেন এটা সেবা কেমন সেবা কেমন সেবা নিঃস্বার্থ সেবা ব্রত এই সেবাটা ব্রত হতে হবে এবং নিঃস্বার্থ সেবা হতে হবে আর সেবা মানে কি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি সেবা শব্দের অর্থ বলেছেন সেব্যের তুষ্টি বিধান সেজন্য নাম হট সংঘতে আমাদের সেব্য কেন্দ্র সেটা যদি আমরা জানি তাহলে তার সন্তুষ্টি বিধান করতে হবে সেজন্য জন্য মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে এসেছেন তিনি নির্দেশ করেছেন নিত্যানন্দ প্রভুকে যে প্রতিটা ঘরে ঘরে যেতে হবে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে ভিক্ষা করার জন্য তো সেই ভিক্ষা হচ্ছে কি কৃষ্ণ কি সেটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হচ্ছে মহারাজ পূজোপাধ্য গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ তিনি বললেন যে নাম মানে এই ভগবানের নাম বত্রিশ সক্ষরাত্মক যে সেই গোলকের প্রেমধন এই কলিযুগের যুগধর্ম ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন এই নামের আদান প্রদান এটা হচ্ছে নাম হট্ট যেখানে আমরা সেবা করব। আমি নিজে করব এই নাম এবং অন্যকে সেটি অনুরোধ করবো মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই জন্য সেবা এই নাম আমি যে বিতরণ করব অন্যের কাছে গিয়ে সেখানে কোনো স্বার্থ থাকলে হবে না নিজস্ব জড়জাগতিক ইন্দ্রিয় সুখের স্বার্থ অনিত্য বস্তু এটা এই পারমার্থিক বিষয়ে সাথে যুক্ত না করা ভালো তো এখানে কেবল স্বার্থ থাকবে কি স্ব অর্থটা কি প্রকৃত স্বার্থটা কি স্বার্থ গতিংহী বিষ্ণু আমাদের প্রকৃত স্বার্থের যে গতি লক্ষ্য হওয়া উচিত প্রহ্লাদ মহারাজ মহাজন তিনি বললেন বিষ্ণুর পাদপদ্ম তার চরণে নিজেকে নিযুক্ত করা সেবাতে তাকে সন্তুষ্ট করা এবং সেখানে আমরা তার কাছে ফিরে যেতে পারব এই জগতের যে বারম্বার দুঃখ কষ্ট হচ্ছে সেখানে আমরা ফিরতে পারবো সেখানে নিজের যে আমি কে এটা আমরা জানতে পারবো এই নামের মাধ্যমে স্ব অর্থ আমি কে আসলে সেজন্য প্রকৃত আমি কে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই নাম করার মাধ্যমে এটি জানা যাবে সেজন্য যখন ভগবানের সাথে আমার সম্বন্ধ আমি যখন জানছি ভগবান আমার প্রভু আমি তার দাস তার সেবা করা আমার পরম কর্তব্য তাই জগতে মানুষ ভুলে গেছে তাই তাদের মঙ্গলের জন্য ভক্তরা কী করবে না সবাইয়ের কাছে ভগবানের নাম নিঃস্বার্থভাবে তার মানে নিজে অর্থটা জেনেছে এবং অন্যকে সেই অর্থটা প্রকাশ করবে আর কোনো জাগতি কোন আকাঙ্ক্ষা নিয়ে নয় কেবল ভগবানের সন্তুষ্টি বিধানার্থে এই ভগবানের নাম আদান প্রদান করবে বিতরণ করবে কিভাবে না সেখানে সঙ্গবধভাবে সঙ্গবধভাবে যদি আমরা থাকতে চাই তাহলে আমাদের কেন্দ্র থাকতে হবে কেন্দ্র না থাকলে কিছু হবে না তো সেই জন্য ভগবান হচ্ছেন আমাদের মূল কেন্দ্রবিন্দু এবং গুরুদেব এই দুইজনেরকে কেন্দ্রতে রেখে তাদের শিক্ষা অনুসারে আমাদের সব কিছু করতে হবে তো সেজন্য গুরুমারা বলেছেন যেখানে কেবল পারমার্থিক আলোচনা হবে সেখানে কোনো জাগতিক রাজনৈতিক কোনো কিছু অনুষ্ঠান হবে না সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বলা হয়েছে শুদ্ধ চিন্ময় পারমার্থিক সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাচ গান হয় নাটক হয় কত রকম আদান প্রদান হয় কিন্তু এই নাম হটে কেবল ভগবানকে কেন্দ্র করে আত্মার কল্যাণার্থে সেই জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে যেমন বিশ্বজিৎ প্রভু ভাগবত কীর্তন প্রভু যে গানগুলি গাইলেন এটা কেবল আত্মার কল্যাণের জন্য ভগবানকে সম্বন্ধযুক্ত করে তো সেই লক্ষ্য আমাদের যেন থাকে যে কেবল ভগবানকে কেন্দ্র করতে হবে কেন লক্ষ্য বস্তু থেকে যদি হাটিয়ে যাবেন তাহলে আমাদের এই নামট প্রচারটা নষ্ট হয়ে যাবে তাহলে আমরা মনুষ্য জীবনে সার্থক করতে পারবো না আর আমাদের যে প্রকৃত যে স্বার্থ বিষ্ণুগতি ভগবানের ধামে ফিরে যাওয়া সেটা আমি এবং অন্যকেও করাতে পারবো না তো সেজন্য আমাদের লক্ষ্য একজন যেন ঠিক থাকে না মোট প্রচারের প্রতি আমাদের লক্ষ্য যেন ঠিক থাকে যেমন আমরা দেখি পঞ্চপাণ্ডব এবং দুর্যোধন আদি তারা দুর্যোধন কুরুবংশে যে তারা সবাই একশো ভাই আর পঞ্চপাণ্ডব তাদের কে ছিল দ্রোণাচার্য দ্রোণাচার্য এক সময় তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়ে একদিন একটা পরীক্ষা নিলেন তিনি একটা গাছে ডালের মধ্যে একটা পাখি মাটিতে তৈরি করে মাটির একটা পাখি রেখে দিয়েছিলেন এবং সেখানে সমস্ত রাজকুমারদের ডাকলেন দুর্যোধন সহ তার একশো ভাই আর যুধিষ্ঠির মহারাজ তার পঞ্চ ভাই সবাই সেখানে উপস্থিত থাকলেন দ্রোণাচার্য বললেন সবাইকে আজকে তোমাদের এখানে পরীক্ষা হবে অস্ত্রের পরীক্ষা তিল ধনুক যে শিখেছ এখানে গাছে একটা পাখি তোমরা দেখো রয়েছে সবাই দেখতে পাচ্ছ সবাই বললো হ্যাঁ আমরা পাখি দেখতে পাচ্ছি ডালের আড়ালে রয়েছে সেই পাখির চোখের যে একটা চোখ রয়েছে সেটা দেখতে পাচ্ছ সবাইকে বললেন যে তোমরা এই চকটা দেখতে পাচ্ছ তো সবাইকে এই চোখে তীর বিদ্ধ করতে হবে এটা হচ্ছে আজকের পরীক্ষা এটার উত্তীর্ণ হতে হবে তো তখন দ্রোণাচার্য সবাইকে বললেন প্রথম যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন যুধিষ্ঠির মহারাজ এখন বল তুমি কি দেখছ এইখানে কি দেখতে পাচ্ছ বলে আপনাকে দেখছি আর কি দেখছ আমার সমস্ত শত ভাই পঞ্চ ভাই সবাইকে দেখছি তখন যুধিষ্ঠির মহারাজকে দ্রোণাচার্য বললেন আর কি দেখছ বলে পাখি দেখছি ঠিক আছে তুমি যাও দ্রোণাচার্য আবার দুর্যোধনকে ডাকলেন দুর্যোধন তুমি কি দেখছ গুরুদেব আপনাকে দেখছি সমস্ত ভাইদের দেখছি গাছ দেখছি পাখি দেখছি যাও তোমরা দুইজন ফেল তো একে একে সব ভাইদের ডেকে জিজ্ঞাসা করলেন সবাই একই কথা বললেন বলেন তোমরা সবাই ফেল অর্জুন তুমি কি দেখছ গুরুদেব আমি পাখিটার চোখটা দেখতে পাচ্ছি তীর মারো তখন অর্জুন তীর মেরে দিলেন আর সেই চোখেই পড়ল তো এইখান থেকে এই শিক্ষা থেকে আপনারা কি বুঝেছেন হাত তুলে বলুন মাইক্রোফোন আছে মাইক্রোফোন কে বলবেন এই যে আমি একটা বললাম উপাখ্যান এখানে কি শিক্ষা লাভ হলো বলুন গুণানব প্রভু গৌর মাইক্রোফোন দিন পরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি ধন্যবাদ আর কেউ এই যে পাশে দাও লক্ষ্যে স্থির হতে হবে যে স্থির ধন্যবাদ তো আমাদের গুরুদেবের কথা কি ছিল প্রথম লক্ষ্য স্থির রাখতে হবে চোখে তীর মারতে হবে সেজন্য যুধিষ্ঠির মহারাজ ডাকলেন যে কি দেখছ তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে বললেন গুরুদেব আপনাকে দেখছি এটা দেখছি সেটা দেখছি সব কিছু দেখছি হ্যাঁ কি না তো সেজন্য আমরা যদি লক্ষ্য স্থির না রাখি তাহলে আমাদের জীবন সার্থক হবে না কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না পাওয়া যাবে যদি স্থির না থাকে গুরুদেবের কথায় তো সেজন্য দুটি জিনিস রয়েছে পদ্মপুরাণে বলা হচ্ছে একটা বিধি আর একটা নিষেধ সে বিধি আর নিষেধ বিধি কি পদ্মপুরাণে বলা হচ্ছে সতত স্মর্তব্যম বিষ্ণু এটা হচ্ছে বিধি আর নিষেধ কি বিস্মর্তব্য না যাওয়া উচিত বিধি হচ্ছে সর্বদা চব্বিশ ঘন্টা কৃষ্ণকে স্মরণে রাখা আর নিষেধ কি কখনো ভগবানকে ভুলে না যাওয়া এই সর্বে বিধি নিষেধা তাহলে এখানে লক্ষ্য আমাদের কি রাখতে হবে এই বিধি নিষেধের মধ্যে সবসময় ভগবানকে স্মরণে রাখতে হবে তো এই জন্য আমাদের এই যে নাম প্রচার আমরা করছি গুরুদেব আমাদের আদেশ করছেন কীভাবে পরম্পরা সূত্রে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন হরিদাস ঠাকুরকে বলেছিলেন যে প্রতি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে সবাইয়ের কাছে যেতে হবে কি বলার জন্য কৃষ্ণ বলতে কি বলতে সেইটা কী সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে আমাদের মূল বিষয় রেডি অনুষ্ঠান করতে গেলে প্রথম আমাদের একজনের নাম প্রতি নাম হতো মহামিলনে যে আপনাদের মিনিট বুক আলোচনা চক্র খাতায় লেখা থাকবে আগামী সপ্তাহে কোন জায়গায় যে চারটি ফ্যামিলি বা পাঁচটা ফ্যামিলি আছে যেখানে মহাপ্রভু আদেশ করলেন সমস্ত ভক্তদের দশ পাঁচ মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া তো এখন নিজ দ্বারেতে বসিয়া তাহলে নাম হটের বসানোর জায়গাটা কোথায় নিজের নিজ দ্বারে তার মানে আমাদের রোটেশন ওয়াই একটা নাম হোটে সঙ্গ থাকবে যেখানে পাঁচ থেকে দশ জন সদস্য থাকবে পাঁচ দশ মিলে তার মানে একটা সংঘবদ্ধ সংঘ তৈরি করতে হবে যেখানে আমরা সংঘবদ্ধভাবে দ্বারে দ্বারে বসবো তাহলে এখন যে দ্বারে বসা হবে লেখা হলো কার বাড়িতে আগামী সপ্তাহে বসা হবে হবে সেখানে কে সাজাবে তার নাম কেন তার নাম লিখতে হবে কে সেখানে আসন বসার ভক্তদের আসন বিছাবে ওটাও লিখতে হবে কে ওখানে মালা তৈরি করবে ফুল নিয়ে আসবে কে ভোগ লাগাবে কে আরতি করবে কে কীর্তন গাইবে প্রত্যেক সপ্তাহে সেই খাতায় চেঞ্জ হবে প্রত্যেক ভক্তদের নাম সুযোগ দেওয়ার জন্য তাহলে এটি কি হবে কে বলতে পারেন এই সুযোগ দেওয়ার ফলে কি হবে সবাই সেবা করার সুযোগ পাবে আমি অনেক নামটোর সঙ্গে যাই মহারাজ কি বলবো শুধু এই দুইজনই সেবা করে আর কেউ করে না প্রসাদের টাইমে আসে কীর্তন সময় আসে না আর প্রসাদ খেয়ে চলে যায় এটা তো অবশ্যই হবে কেন আপনারা তাদের দায়িত্ব দিচ্ছেন না এই যে আপনারা পাঁচ তাদের আপনারা দুইজনই করছেন অন্যদের সেবাতে নিযুক্ত করছেন না এই জন্য প্রভুপাত ভগবত গীতার দশম দ্বাদশ পরিচ্ছেদ ভক্তি যুগে সেখানে দেখবেন সরি প্রভুপাত যে ভক্তিযোগ যে শুরু হয়েছে তো সেখানে উনি লিখেছেন কি লিখেছেন না সম্পূর্ণ কিভাবে একজন ভক্ত যে সেবা করবে প্রত্যেকটা শ্লোক তাৎপর্যে প্র্যাকটিক্যাল কথা প্রভুপাত বর্ণনা করেছেন যেখানে তিনি বর্ণনা করছেন কিভাবে একটা ভক্ত সে এনগেজ থাকবে যেমন আপনাদের বাড়িতে ছেলে মেয়েরা ভক্ত হয় না হঠাৎ করে সে শুদ্ধ ভক্ত হবে না উঠবে না আপনি যতই চান কেন আমরা দেইনি। কিন্তু চেন সেই কিভাবে তাকে এই সুলমেলা জপে অনুশীলনে আনবেন কিভাবে তাকে মঙ্গলারীতিতে যোগদান করাবেন কি করলে পরে সে তো হঠাৎ তো উঠবে না হঠাৎ তো সুল জপ করতে পারবে না কিন্তু আপনি যদি বাপুরে মানে বলে ছেলে বা বৌমা বা বিভিন্ন আপনার বাড়ির সদস্যদের যদি অংশগ্রহণ করান যদি ছেলেকে বলেন ছেলে আজকে তুমি ওই বাজার থেকে ওই শাক সবজিগুলা কিনে নিয়ে আসবে কার জন্য ভগবানের জন্য কিন্তু ছেলে বুঝলো না ছেলে কিছু করতে চায় না কিন্তু আপনি ঠাকুরের জন্য ভগবানের জন্য বাজার করে আনতে বলেন মেয়েকে বলেন তুই আজকে একটু চন্দন ঘষে দিস মালাটা গেঁথে দিস তার জন্য ভগবানকে কেন্দ্রবিন্দু ভগবান পরম্পরার মাধ্যমে এই সব জিনিস করার মাধ্যমে একদিন কি হবে না ওই যে নিম্ন আস্বাদন আছে গীতায় কৃষ্ণ বললেন বিষয় বিনিবর্তে নিরহারসদেহীন রসবর্জম রস পিয়স পরম দৃষ্ট নিবর্তে নিম্ন রস চলে যাবে যদি উচ্চ স্বাদ পায় কিন্তু আপনি তাকে কিভাবে কায়দা করে বিভিন্ন ভগবানের সেবাতে যুক্ত করার মাধ্যমে সেই ব্যক্তি আস্তে আস্তে তার শ্রদ্ধা ভগবানের প্রতি উদয় হবে হঠাৎ করে শ্রদ্ধা বা ভগবানের সেবার প্রতি বিশ্বাস তার নাম করার প্রতি বিশ্বাস এটা জাগ্রত হয় না তো সেটা ভক্তরা কৌশল করে এই শিখাবে আমাদের একজন ভক্তিচারু স্বামী গুরু মহাজের শিষ্য বৃদ্ধ আমি ওনাকে রেকমেন্ড করেছিলাম দীক্ষা নিবে বলে মহারাজ থেকে তো উনি আমাকে পরে জানাচ্ছে মহারাজ আমি তো বৃদ্ধ হয়ে গেলাম কে কেউ আমার ছেলে মেয়েরা বউ সাহায্য করে না আমার বৃদ্ধ অবস্থায় কি হবে আমি কি করে এই প্রসাদ প্রসাদ সেবা করবো কেন আপনার কি অসুবিধা বৌমা ছেলে আছে নাতিপুতি আছে বোঝা হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি তো তাদেরকে অছুত করে দূরে সরে রেখেছেন হ্যাঁ না তাদেরকে বজায় আপনি দীক্ষা নিয়েই খুব বড় অভিমান হয়ে গেছে অহংকার হয়ে গেছেন তিলক মালা পরে আপনি খুব অভিমানী হয়ে গেছেন তাই না আপনার যে একটা বাসন ধুই দেওয়ার জন্য এই তোর হয়নি মাছ মাংস খাস ঝাড়ু দিতে পারবি না এইসব করে করে আপনার ছেলে মেয়েদের নাস্তিককে পরিণত করে দিয়েছেন দূরে সরিয়ে রেখেছেন আমি এরকম বকা দিলাম একটু তাদেরকে আপনি আজ থেকে আপনার বৌমাকে বলবেন কালকে যে ঠাকুর ঘরটা একটু মুছিয়ে দিতে ঠাকুর ঘরের বাসনটা ধুয়ে দিতে সবজিটা আমান্য করে দিতে বলবে একটু বৌমা একটু স্নান করে তো একটু কাপড় ছেড়ে একটু বাসনটা মেজে দাও না আর একটু ঠাকুর ঘরটা মুছে দাও না নাতিনিকে বলবেন মালাটা একটু গেঁথে দাও না এরকম করে অংশগ্রহণ করান তখন আস্তে আস্তে বলবেন প্রদীপটা তৈরি করে দাও ঠাকুরের প্রদীপটা আরতি করব এসব করতে করতে উনি বলছে সবাই ভক্ত হয়ে গেল সবাই এই পন্থা অবলম্বন করতে চাই না আগে আমরা নিজের বিচার করা দরকার আমি যখন দীক্ষা নিয়েছিলাম না স্কুলে ভক্ত হয়েছিলাম না প্রচারকরা গিয়ে আমাকে সব শিখা ছিল কিনা তখন আমি মাছ মাংস খাচ্ছিলেন কিনা তাহলে এখন কেন এত অভিমান বৈষ্ণব হয়ে ভগবান বলছেন শাস্ত্রেতে বলা হচ্ছে যে ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার শরণাগতির প্রথম শরণাগতি হচ্ছে কি কে জানে ছটা শরণাগতির মধ্যে প্রথম লক্ষণ কি দৈন্য মানে কি দৈন্য মানে কি অভিমান শূন্য তাহলে আপনি সবাই কাছে মিশতে পারবেন সবাইকে ভক্ত বানাতে পারবেন যদি অভিমান থেকে গেল আমি খুব বড় প্রচারক আমি মহাচক্র সেনাপতি মালা সেনাপতি আমি সেক্রেটারি খুব ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত আমি হরিনাম দীক্ষিত ভক্ত এই যদি অভিমান থেকে গেল আমি উচ্চকুলে ব্রাহ্মণ আমি দেখতে সুন্দর ধনী আমি খুব পণ্ডিত শিক্ষিত এই যে সমস্ত অভিমান আপনাকে কোনোদিন প্রচারে সাহায্য করবে না এই জন্য আমরা গানে শুনি অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায় সব জায়গায় যেতে পারবেন তখন আপনাকে সবাই সম্মান করবে কখন যদি আপনি কাছে যাবেন সবাইকে প্রশংসা করবেন সাথে কেউ অসম্মান করলেও তার হাত জুড় করে আপনি বুঝবেন ও তো জানে না আমাকে এরকম বলল আমি কে হয়তো জানে না ঠিক আছে সে বলুক কিন্তু আমি যাব কিন্তু যখন আপনি তার সাথে আদান প্রদান করবেন তখন ও আপনাকে প্রশংসা করবে হ্যাঁ কি না তা আমরা আজকে যেহেতু সময় শর্ট। অনেক সময় চলে গেছে আমি হয়তো প্র্যাকটিক্যাল দেখাতাম আগে দেখিয়েছিলাম দশজন ভক্তদের নিয়ে একটা সম্মিলনে দেখাচ্ছিলাম কোনো একটা সম্মিলনে যে তাদের নাম লিখল তো একটা বক্সের মধ্যে রেখে দিল আমি বললাম আপনারা আপনাদের নিজের নামটা নিন কিন্তু সবাই কি করল ওই বক্স থেকে নামটা নিতে গিয়ে টানাটানি করছে সবাইকে টেনে ফেলে দিয়েছে নিজের নামটা নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে নিজের নাম নিচ্ছে হ্যাঁ কিন্তু সবাই নাম পেয়েছেন তখন বলছে না না আমি আমার নাম পাইনি আপনি আপনি তাদের নিজেদের নাম পেল না তখন আমি জিজ্ঞাসা করলাম কি করলে পরে আপনারা নিজেদের নাম পেতেন আপনারা বলুন কি করলে পরে নিজের নামটা পাওয়া যেত কে বলবেন মাতাজিদের পক্ষে হ্যাঁ কি করলে টানা টানি করার উদ্দেশ্য কি ছিল নিজের নাম পাওয়া হ্যাঁ কি যে আমি নিজে আমার নাম পাব আগে তাই জন্য দৌড়া টানাটানি করছিলাম মারামারি করছিলাম মারামারি করে নিজের নাম পাওয়া যাবে লোকেরা কি বলবে খারাপ বলবে না ভালো বলবে যদি আপনারা গ্রামে গঞ্জে প্রচার করতে গিয়ে শুধু নিজের নাম পাওয়ার জন্য সবাইকে গালাগালি করেন প্রতিষ্ঠা পাওয়ার জন্য নাম হতে গিয়ে লোকেদের সামনে আপনাকে কেউ সম্মান করবে কেউ সম্মান করবে না কিন্তু সেখানে গিয়ে আপনি যদি সমস্ত জেলা ভক্তদের যারা রয়েছে আজ এই এত সুন্দর বিতরণ করেছেন উনি আজকে সুন্দর সাজিয়েছেন এত সুন্দর আসন বিছিয়েছেন উনি খুব সুন্দর ভোগ প্রসাদ মানে ফল আমান্য করেছেন এই যদি প্রশংসা করেন তারা কি বলবে গুণান্ন প্রভু আপনি শিখিয়েছেন এইগুলি বলবে কিনা তো এই জিনিসটা আমাদের অভাব তো সেজন্য নাম হট্ট সংঘতে এইসব জিনিস সেজন্য এখানে সাজানো হলো একদম এই সাজানো ঠিক আছে না ভুল আছে ঠিক আছে না ভুল আছে ঠিক আছে ধন্যবাদ তো এটা একটা সাজানো হয়ে গেল আসন বিছানো হয়ে গেল তুলসী ঠিক আছে না ভুল আছে তাহলে আমাদের তুলসী লাগবে মহারাজ যেগুলি বলে গেলেন সেজন্য আপনাদের একটা প্র্যাকটিক্যাল এখানে দেখানো হলো যে অবশ্যই এটা থাকতে হবে মহামিলনে এবং প্রত্যেক বাড়িতে শ্রদ্ধা কুটিরে এইরকম থাকবে যেন ঠাকুর ঘরে জঙ্গল না থাকে যত ঠাকুর পাবেন খালি ঘরে বঙ্গ আমি অনেক মেদিনীপুরে ভক্তদের বাড়ি গেলাম দেখছি খালি ঠাকুরের গাদা ঠাকুরের গাদা জগন্নাথ নিয়ে চলে আসছে গোপাল নিয়ে চলে আসছে মানে এনে একদম বিপদ সে বলে এদিকে বলে আমার সেবা করার সময় নাই মহারাজ প্রচার করার সময় নাই কেন অনেক ঠাকুর তো এই জন্য আমরা এখানে সংক্ষিপ্ত ভাবে রাখলাম আপনার যা কয়েকজন দেখলেন এখানে বাড়িতে আর নাম হটো মহামিলনে এটাও থাকতে হবে আপনার গৃহস্থ বাড়িতে ঘরে থাকবে ঠাকুর মন্দিরে কিন্তু নাম হটো মহামিলন দশ পাঁচ মিলে বসবেন যেখানে সেখানে এরকম থাকবে এই জন্য ভাগবত কীর্তন বউকে আমি অনুরোধ করবো প্রত্যেকটা নাম হট সঙ্গে যাতে এই রকম আলেখ্য সেট থাকে এত বড় না হতে পারে এই জন্য আমি একটা ছাপিয়েছি শুধু এই প্রত্যেক নাম একটা সংঘকে দেওয়ার জন্য সেটা ভাগবতকেও বলেছি যে তোমরা যদি বাইন্ডিং করে দিতে পারো ভালো এরকম গোল্ডেন ফ্রেমে আর নাহলে এই সেট দিয়ে দিবে এক একটা সংঘকে তারা সেটা নিজেদের বাড়িতে গিয়ে দোকানে গোল্ডেন ফ্রেম দিয়ে বাঁধিয়ে নিবে। আমি ওটা আনতে ভুলে গেলাম যেটা আমি নিজে ছাপিয়ে করেছি সেট প্রত্যেকটা সংঘেতে যেন থাকে তা আপনারা তখন হালকা হবে কাজ দিলে ভেঙে যাবে এরকম প্ল্যানিং করে আমি একটা তৈরি করেছি তো ভাগবতকে দেখালাম কত হালকা বলছে হ্যাঁ অনেক হালকা তাহলে এখানে কাজ নেই অথচ কত সুন্দর হালকা দেখতে সুন্দর ভাঙবে না আর ভক্তরা দায়িত্ব থাকবে প্রতি সপ্তাহে কে আল্লেখ্য সেটটা ওই বাড়িতে নিয়ে যাবে তার নামও থাকবে প্রতি সপ্তাহে চেঞ্জ হবে আর সেট সাজানো নিয়ে যাওয়া আসন দেওয়া সেখানে ফল আমান্য করা মালা দেওয়া চন্দন ঘষা প্রদীপ আরতি প্লেট রেডি করা প্রত্যেকটা জিনিস তারপরে যে প্রেজেন্ট খাতা হবে আপনাদের জন্য একটা প্রেজেন্ট খাতা থাকবে চার সপ্তাহ তাহলে লেখা আছে তো যিনি সেক্রেটারি সভাপতি আছেন তারা লিখে রাখবে যে আগামী সপ্তাহে প্রভু আপনি প্রেজেন্ট নেবেন তখন ওই খাতাটা উনি নিয়ে সবাই বসে গেল তখন গুণানব গৌরাঙ্গ প্রভু হরে কৃষ্ণ সচিন প্রভু হরে কৃষ্ণ দৈময়ন্তী মাতাজি হরে কৃষ্ণ সয় প্রেজেন্ট হয়ে গেল তার মানে আজকে ইনি যে ভক্তটা উনি প্রেজেন্ট নিলেন তারপরে সপ্তাহে আরেকজন প্রেজেন্ট নিবে তো মানে সবাইকে সব সেবাতে শিখানোর জন্য এনগেজ গীতা পড়া ভাগবত পড়া রুটিন থাকবে তো সেজন্য আমাদের ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটা কেন্দ্রবিন্দু কাকে নিয়ে কৃষ্ণকে নিয়ে গৌরকে নিয়ে গুরু পরম্পরার মাধ্যমে তুলসী কৃপা পাওয়ার জন্য এটি আমরা এই কৃষ্ণের মানে গুণকীর্তন সেখানে সেবা এইগুলি সাংস্কৃতিক চর্চা জগতের লোকেরা গান কীর্তন করে নাটক করে অনেকে রাজনৈতিক নেতাদের ছবি রাখে তাকে কেন্দ্র করে কিন্তু আমরা প্রকৃত রাজা জগতের সকল রাজার রাজা মহারাজা কে বলুন জুড়ে আরো জুড়ে নেতায় গৌরাঙ্গ নেতায় গৌরাঙ্গ এটা আমরা রাখবো আর সেই রাজার সেবক সর্বশ্রেষ্ঠ সেবক সমগ্র জগতে সেই রাজাকে চিনিয়ে দিয়েছেন কে ছিল প্রভুপাত বলুন প্রভুপাত অভয় চরণার বিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাত ইনি হলেন সেনাপতি ভক্ত পরম্পরার শিক্ষা জগৎবাসীকে দিয়ে দিয়েছেন সে জন্য প্রভুপাত মাস্ট সেখানে থাকবে সে যেন পরম্পরায় প্রভুপাতকে রাখতেই হবে তুলসী রাখতে হবে তাহলে আমরা শক্তি পাব সেই জন্য ওখানে এই যে সেবাগুলি হবে অ আমি ঠাকুর সাজাব আমি কত টাকা দিবেন আমি ওখানে মালা নিয়ে যাব কত টাকা দিবেন ওটা স্বার্থ না স্বার্থ নয় নিজের ইন্দ্রিয় সুখের জন্য টাকা পয়সা চাইবেন না ওখানে অনেক লোক আসবে প্রভুপাত বলেছেন আমার গ্রন্থ দিতে হবে বাড়িতে বাড়িতে গীতা ভাগবত থাকবে মহামিলনের লোক থাকবে তো সেখানে আপনি যখন গ্রন্থ একজনকে দিবেন ও আমি গ্রন্থ বিতরণ করে কয় টাকা পাবো এই ভাবনাটা স্বার্থ না স্বার্থ নয় এই ভাবনাটা না রেখে গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য গুরুদেব চেয়েছেন প্রভুপা চেয়েছেন এই গ্রন্থ বিতরণ করতে হবে প্রত্যেকটা বাড়িতে গীতা থাকবে ভাগবত থাকবে সেই চেষ্টা নিঃস্বার্থ থাকতে হবে তাহলে আনন্দ পাবেন আর ওই সেবাটা সেবা শব্দের অর্থ কি বলেছিলাম সেব্যের তুষ্টি বিধান তাহলে কৃষ্ণ বলেছেন আমার বাণী জগতে প্রকাশ করো সে আমার প্রিয় হবে তাহলে যদি আপনি স্বার্থ নিয়ে করবেন তাহলে আপনি প্রিয় হতে পারবেন না তো সেজন্য আমরা যেন জেলা প্রচারক থেকে না প্রচার করছি যশ প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষা রয়ে গেছে সেজন্য আমার অনুরোধ প্রত্যেকটা জিনিস আনুগত্যময়ী ভাবে যেন হয় জেলা প্রচারক কিছু ভুল করছে তার কো ডাইরেক্টরকে জানান কো ডাইরেক্টর হয়তো সমাধান করতে পারলো না তার রিজিনাল ডাইরেক্টর আছে তাকে জানাতে হবে পরামর্শ করতে হবে এই জন্য প্রথমে আমি বললাম কেন্দ্রবিন্দু তাহলে এই নামটার সঙ্গে যখন আমরা কিছু করব। তো সেখানে কি করতে হবে না পরস্পর মধ্যে কি করতে হবে পরামর্শ তাহলে কেন্দ্রবিন্দু থাকলো এখন আমরা যা কিছু করব। পরামর্শ করতে হবে তাহলে পরামর্শ করে করলে সেখানে স্বার্থ থাকবে না সেখানে সেবা হবে হ্যাঁ কি না তখন সেবা হবে কিন্তু যদি পরামর্শ না করে নিজে করি সেখানে সেবা হবে না সেখানে স্বার্থ থেকে যাবে সেখানে নিজস্ব মনোভাব গুরু মহারাজ বৈষ্ণবকে গ্রন্থে ছয় নম্বর শ্লোকে তাৎপর্যের মধ্যে উনি জানিয়েছেন গুরু এবং কৃষ্ণের উপদেশ ব্যতিরেকের তাদের পরামর্শ রেখে স্বতন্ত্রভাবে যদি কোনো কেউ কিছু করে সেটা ভক্তি হলেও কৃষ্ণ সেবা হলেও সেটা জড়জাগতিক গণিকা বৃত্তিতে পর্যবেসিত হবে গণিকা মানে কি বেশ্যা জড় জাগতিক গণিকা বৃত্তিতে পর্যবেসিত হবে ওটা সেবা হলেও যদি গুরু কৃষ্ণের তত্ত্বাবধানে না করেন নিজের স্বতন্ত্রভাবে করেন নিজের স্বার্থের জন্য তাহলে সেখানে জড় একটা করে সাকসেস হয়ে গেলেন একটা ছাপুজ হরে কৃষ্ণ উৎসব কারও পরামর্শ না নিয়ে আপনি নিজে নিজে তাকে বলে কেন কাউকে বললে পরামর্শ করলে তো এই টাকা পয়সা গুলো আত্মসাত করা যাবে না এরকম ভাবনা এসে যাবে হম তো সেজন্য পরামর্শ কমিটি এইসব মতো বাদ দিয়ে নিজে করার সবাইকে কুকিগত করে দেখ কত সুন্দর বড় অনুষ্ঠান করে দিলাম তখন সবাই বাহাত প্রভু একাই কত একশ কিন্তু ভিতরে কি আছে সেটা তো আর কেউ জানছে না ক্রমে ক্রমে দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখলে এইসব প্রচারকের কি দরকার জেলা প্রচারকের জেলা প্রচারক বাদ দাও এরকম অনেক ভক্তরা এখন বলতে শুরু করে দিয়েছে ইসব জেলা প্রচারক কি দরকার আছে দেখলে না আমি করে ফেললাম ওদের বাদ দাও সব তখন সবাই বুঝে গেলে হ্যাঁ তাই তো জেলা প্রচারের ডাক্তার কি দরকার আমাদের প্রভুই তো সব আছে তারপরে কিছুদিন পরে বলে গুরুদেবের কি দরকার আমি তো তোমাদেরকে সব করেছি আমার থেকে দীক্ষা নাও এরকম শুরু হয়ে গেছে এখন অনেক ভক্তদের মধ্যে তো এই কলি মায়া তার চাবিকাঠিটা এরকম মায়া আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করিয়ে আস্তে আস্তে জড় টাকা পয়সার দিকে আসক্ত করিয়ে আর লাস্টে এক লাথ মেরে গুরুকৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হয়ে পুনর্মুসিক ভব হয়ে যাবেন এই জন্য সাবধান না মনে করে ও আমার গুরু ভাইয়ের সাথে না তাই জন্য আমি কিছু করব। অনেকে ভাবে এরকমই অনেকে অলরেডি ভাবতে শুরু করছে কখনো আমাদের তো উপরে রয়েছে কেউ আমার যদি পরামর্শ করার সেই লোক রয়েছে যেখানে কেউ আমাকে সাহায্য করছে না দাতা নেই কোনো কিছু নেই তখন সে কিছু করছে তবুও সে স্বতন্ত্রভাবে করতে পারে না গুরুবর্গের আনুগত্যে তাকে করতে হবে কিন্তু যদি কেউ থাকে আমি অত বড় হয়ে যায়নি যে আমি করে ফেলবো স্বতন্ত্রভাবে নিজে গুরু হয়ে যাবো এরকম না তো ওতে কি হবে রসাতলে যেতে হবে নরকে যেতে হবে এই জন্য খুব সাবধান থাকতে হবে তো সেজন্য আমাদের এই যে অনুষ্ঠান নিঃস্বার্থ সেবা এবং সেখানে হবে মহোৎসব যেখানে উৎসব হবে মানুষ তমগুণ থেকে সত্যগুণ থেকে বিশুদ্ধ সত্যে যাবে এই জন্য উৎসব যেখানে একসাথে সবাই উত্থিত হবে সেজন্য উত্তম স্তরে নিয়ে যাওয়ার জন্য উত্তম মানে প্রভুবাস উদ্গত তম উদ্গত তম তার মানে তম থেকে উত্থিত হওয়া তো সেটা বলে উদ্গত তম এই জন্য উত্তম এই জন্য এই মহামিলন কেন্দ্রবিন্দু যদি আমরা রাখি এবং পরস্পর মধ্যে যদি পরামর্শ করি তাহলে কি হবে আমরা সবাইকে উত্তম স্তরে নিয়ে আসতে পারবো থেকে অন্ধকার থেকে আলোকে তো নিয়ে আসতে পারবো এই জন্য প্রভুপাল বলেছেন পরামর্শ করতে হবে একটা সঙ্গর মধ্যে থাকতে গেলে একসাথে আমরা যেন এটা করি কখনো কখনো আমরা কাউকে ডাকি আসিই না এত অহংকার বেড়ে যায় না না তোমার সাথে আমি যুক্ত করব না ঠিক আছে আমার সাথে যুক্ত না আমার উপরে যিনি আছে তার সাথে হক না না তার সাথেও যাব না এরকম কি এটা খারাপ মনোবৃত্তি স্বতন্ত্র প্রভু হওয়ার দুর্বুদ্ধি আসছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু বলেছেন স্বতন্ত্রতাই প্রভু হওয়ার দুর্বুদ্ধিতা দুষ্ট বুদ্ধি তখন লাস্টে এক লাথ খাবেন মায়া থেকে তখন সব চলে যাবে ওই যে সমত বাহাবা পাওয়ার জন্য কয়েকজনকে নিয়ে জুড়ি করেছিলেন তারাও আপনাকে ত্যাগ করবে কেন আপনার ছল বুঝে ফেলবে একদিন না একদিন বুঝা যাবে যে আপনি সত্যিকারে সবাইকে কি শিখাচ্ছেন না না এর সঙ্গ করা যাবে না তার সঙ্গ করা যাবে না কখন কেন আপনার তারা জানে ফেলবে বলে আপনার সম্মত রহস্য এই জন্য আপনি বলছেন এই জন্য সবাই মিলে যদি পরামর্শ করবেন এক জায়গা থাকবেন বুঝা কিছু ভুল হচ্ছে কিন্তু পরামর্শ করবেন আর গুরু প্রভুপাত বর্ণনা করছেন যেহেতু আমরা পরম্পরা সূত্রে যেতে চাই এই ভগবানের নাম প্রচার করতে চাই যদি আমরা নির্ভীক হতে চাই তাহলে আচার্যরা যেভাবে বলে গেছেন সেই শিক্ষাকে আমরা যেন গ্রহণ করি সেটাই হচ্ছে পরম্পরা হ্যাঁ একবার আমি গতবারে দেখাছিলাম একটা ফ্যাক্টরির মালিক তার ম্যানেজার একটু বয়স হয়ে গেল তখন সেই ম্যানেজার তিনি কি করলেন না তার সমস্ত কাউন্সিলারদেরকে নিয়ে বললেন যে পরবর্তী ম্যানেজার কে হবে কেন আমি বয়স হয়ে গেছে তোমাদের মধ্যে কেউ একজন ম্যানেজার হবে সব কাউন্সিলারদেরকে একত্রিত করে বললেন তোমাদের মধ্যে কেউ একজন হবে কিন্তু কি করে হবে তার প্রমাণ তোমাদেরকে করতে হবে তিনি একটা দশজন কাউন্সিলার ছিল দশজনকে কোম্পানির একটা বীজ বলেন দেখুন এই বীজ মালিক দিয়েছেন তোমাদেরকে গাছে রোপণ করতে হবে এক মাসের মধ্যে যার গাছ বড় হবে তিনি হবেন এই ফ্যাক্টরির ম্যানেজার পরবর্তী ম্যানেজার আমার পরে তখন সেই বীজগুলা সবাইকে দেওয়া হয়েছিল তো তারা নিয়ে গিয়ে রোপণ করলেন করে এক মাস পরে সবাইকে ডাকলেন তো সবাই এসছে তখন তিনি দেখলেন সবাইকে বললেন তোমরা নিজেদের গাছের কাছে দাঁড়াও তখন সবাই তার নিজের গাছের কাছে দাঁড়িয়ে আছে তখন সেখানে তিনি ঘোষণা করলেন একজনের নাম যার কোনো গাছই নেই তার নামটা ঘোষণা করলেন যে ইনি পরবর্তী ম্যানেজার তখন আর যে সব কাউন্সিলার ছিল চিৎকার চেঁচামেচি করতেল। ওনার কোনো গাছই হয়নি আপনি বলেছিলেন যার গাছ সুন্দর হবে তিনি হবেন ম্যানেজার আর ওনার তো কোনো গাছই হয়নি গাছটা গজায়নি আর আমার দেখো কত বড় উনি বলছেন আমার দেখো কত বড় আর আমরা ম্যানেজার হবে না তখন ম্যানেজার বললেন এই যে বীজটি আমি দিয়েছিলাম ওটা ছিল সিদ্ধ বীজ এই বীজ থেকে কোনো গাছ হওয়ার কথা নয় কিন্তু আপনারা সবাই জল্পনা কল্পনা করে গাছ বাজার থেকে কিনে তৈরি করেছেন কোম্পানির বীজকে ফেলে দিয়েছেন যার ফলে আপনারা কেউ ম্যানেজার হওয়ার যোগ্য নন অতএব এই ব্যক্তি কোম্পানির বীজকে সুরক্ষিত রেখেছে তাই এই ম্যানেজার হওয়ার যোগ্য নেতায় এগপ্রেম তো এ অতএব আমরা এই যে পরম্পরা সূত্রে নিজেরা জল্পনা কল্পনা করে কোনো কিছু করব না তাহলে আপনি শক্তি পাবেন না দায়িত্ব পাবেন না এই প্রচারের যে সেবা নিঃস্বার্থ সেবা আপনার হবে না স্বার্থ থেকে যাবে তো সেজন্য অনুরোধ করব বারবার তো সেজন্য পরামর্শ করার পরে কি করতে হবে প্রত্যেক ব্যক্তির সাথে গুরুত্ব দিতে হবে প্রত্যেকে গুরুত্ব দিতে হবে আপনার সঙ্গের সাথে যারা আছে ছোট্ট দীক্ষিত কেউ অদীক্ষিত কেউ ব্রাহ্মণ দীক্ষিত কেউ মহিলা কেউ পুরুষ কেউ ধনী কেউ গরিব কেউ শিক্ষিত অশিক্ষিত সব ধরনের সঙ্গে ভক্ত আছে কেউ হয়তো এখনো মাছ মাংস ত্যাগ করেনি কিন্তু সবাইকে অধিকার অনুসারে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে সেজন্য প্রথমে বলেছিলাম যে গুরুত্ব আরোপ করার জন্য কিভাবে সাজাতে হবে সেবা দিতে হবে এর মাধ্যমে কি আমরা অন্যকে গুরুত্ব দিচ্ছি কি না হ্যাঁ কি না গুরুত্ব দিচ্ছি তো এই মেন্টালিটি আমাদের তৈরি করতে হবে এই জন্য গুরুত্ব আরোপ করতে হবে তো সেজন্য গুরু বৈষ্ণবদের পরস্পরের গুরুত্ব দিতে হবে কেউ একজন একমালা জপ করে তাকেও গুরুত্ব দিতে হবে ভাগবত তৃতীয় স্কন্ধে বর্ণনা করছেন দেবহুতি মাতা যহবত সপচহত চ যে হরি নাম যুহাগরে নাম তুভ্যম যার জিহায় হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি জপ হবে কীর্তন হবে তিনি গরিয়ান গরিয়ান মানে কি শ্রেষ্ঠ তাহলে যে নাম করবে আপনার নাম হট মহ সদস্য যিনি হবেন তাকে একমালা জপ অবশ্য করতে হবে আর সপ্তাহে একদিন কমপক্ষে নিরামিষ খাওয়ার অভ্যাস করতে হবে তাহলে সে সদস্য যেন প্রত্যেক তার শ্রদ্ধা না থাকলে নাম জপের প্রতি একমালা জপ করবে প্রতিদিন আর একদিন মহামিলন দিনে অন্তত যেন নিরামিষ খায় এই অভ্যাস করানো হচ্ছে কেন নাই মনুষ্য জীবন সার্থক করতে গেলে ক্রমে ক্রমে তাকে পাপকর্ম মুক্ত হতে হবে হঠাৎ করে কেউ পাপকর্ম মুক্ত হতে পারে না অথচ সাধু সেজে পাপ কর্ম করা উচিত না কখনো কখনো কোন সাধু সন্ন্যাসী তারা নিজেরা বলে যে এই মৎস্য মাংস ভোজন করা পাপ কিন্তু তারা আবার খায় তো সেটা প্রতারণা করা হয় জগতে সেটা আমরা যেন না করি সাধুর সেজেও পাপ বলেও পাপকর্ম করব না তাহলে আপনি আচরি ধর্ম অপরে শিখাও এই জন্য স্বয়ং কৃষ্ণ রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভক্তভাব ভাব অঙ্গীকার করে কেমন ভক্ত হতে হবে তাই তিনি এলেন আপনি আচরি ধর্ম শিখামু সবার জন্য উনি নাম জপ করলেন আর অন্যকে বললেন হরিনাম কর এই জন্য হরিনাম দিয়া হৃদয় যাচি গিয়া ঘরে ঘরে সেজন্য আমরা ক্রমে ক্রমে এইসব ভক্তদের কেউ ভয় পাবেন না ও আমাকে মাছ মাংস ত্যাগ করতে হবে আপনাদের সঙ্গে বসে না না এখন আপনাকে মাছ মাংস ত্যাগ করতে হবে না কিন্তু জানুন মাছ মাংসটা কি ওটা একটা সব মৃত শরীর সব মানে অপবিত্র জিনিস কারো হয়তো খারাপ লাগতে পারে কিন্তু যারা বুদ্ধিমান হবে তারা জানে যার শরীর থেকে আত্মা চলে যায় সে একটা মৃত শরীর তাকে সব বলা হয় সবকে টাচ করলে স্নান করতে হয় যেখানে সেই সবটি পড়বে সেখানে গোবর দিয়ে লেপতে হয় গঙ্গা জল ছিটাতে হয় যদি কেউ ভদ্র ব্যক্তি সত্যিকারে মনুষ্য জীবনে মনুষ্য বলে পরিচয় দিবেন তাহলে এটা করবেন কিন্তু তার প্রবৃত্তি অনুসারে রজগুণ তমগুণের ভাব রয়েছে মাংস খাবে তমগুণ আসক্ত মনুষ্য এদিকে মনুষ্য বলছে কিন্তু তমগুণে প্রকৃতির নিয়ম কিন্তু কিভাবে মাংস খাবে এই সাধু সঙ্গ নাম সঙ্গে বসলে ক্রমে ক্রমে ওই রজগুণ তমগুণ ব্যক্তিও একদিন সে জানতে পারবে ও আমি তো ঠিকভাবে মাংস খাই না আমি রজ তমগুণের প্রভাবে মাংস খাচ্ছি মাছ খাচ্ছি তাহলে এটাও তো পাপ কিন্তু এইভাবে তো আমি মাংস খাচ্ছি না মাংস স খাদতি মা অমাবস্যা রাত্রিতে মা কালী তমগুণের অধিষ্ঠাত্রি দেবী তিনি তমগুণে আচ্ছন্ন তিনি তমগুণের ব্যক্তিদের কৃপা করার জন্য ভগবানের শক্তি হ্যাঁ রূপে অধিষ্ঠিত রয়েছেন এইসব মাংস খাওয়ার লোকদেরকে কৃপা করার জন্য যাতে তিনি সাক্ষী থাকবেন বলতে হবে পাঠা বলি দিয়ে এক কূপে কাটতে হবে বলতে হবে হে মা কালী আপনি ভগবানের শক্তি তমগুণের অধিষ্ঠাত্রী দেবী আপনি দেখুন সাক্ষী থাকুন আজ আমি এই পাঠাকে কাটছি আর এ পরে আমাকে কাটবে তার মানে আপনি এখন মানুষ তাকে কাটছেন পরে আপনি পাঠা হবেন সে হবে মানুষ এরকম কর্মচক্র চলতে থাকবে এটা বলার উদ্দেশ্য মনুষ্যকে লাইসেন্স দেওয়া হলো একদিন মাংস খেতে পারবেন আর এইটা বলতে বলতে আপনার সংশোধিত হবেন আপনার চেতনার প্রবৃত্তিকে মুক্ত করতে হবে প্রকৃত মনুষ্যত্ব জ্ঞানে আসার জন্য এইসব বেদের ক্রমান পন্থা দেওয়া হয়েছে তার মানে নয় অনুমোদন করা হলো মাংস খাওয়ার মাছ খাওয়ার কেন এটি পাপকর্ম আর এই পাপকর্মে আপনি ভগবত আরাধনা করতে পারেন না যদি আমরা গীতা মানি কৃষ্ণকে মানি যে গীতার কথা বলব কিন্তু গীতার আচরণ করব না তাহলে সেটা ভণ্ডামি হয় গীতা বলে লোককে সেজন্য জন্য গীতায় বলা হয়েছে সপ্তম অধ্যায়ে শ্লোকে পাপম যারা পাপ থেকে মুক্ত হয়েছেন তাহলে আপনি আওড়াচ্ছেন মৎস্য মাংস খাওয়া পাপ কিন্তু গীতায় কৃষ্ণ বলছেন যার পাপ অন্ত হয়ে গেছে মানে সে পাপ করে না আর মানে আর মাছ মাংস খায় না এবং পুণ্যকর্ম এটা কি করে যাবে না পুণ্যকর্মা নাম পুণ্যকর্ম কি ভগবানের নাম প্রসাদ সাধু সঙ্গে যখন আচরণ করবেন সেটি গীত ভাগবত বলা যে শ্রীনত্ব সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন ভাগবত প্রথম স্কন্ধে বলা হলো শ্রীনত্ব সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন তার মানে ভগবানের সকথা তার নাম তার প্রসাদ ভক্ত সঙ্গে যখন শ্রবণ কীর্তন হবে এই রকম পুণ্য যার মধ্যে সঞ্চয় হবে তাহলে তার মধ্যে পাপ অটোমেটিক চলে যাবে সে করে যাবে এই জন্য আমি বললাম সঙ্গে হরিনাম করতে বলুন একমালা সাধুর হরিনাম রূপক পুণ্য হল আর সেখানে প্রসাদ প্রসাদ দিন এক নাম এ পুণ্য হলো একদিন ওই যে মাছ মাংস খাওয়ার লোক একদিন ছেড়েছিল তারপরে দুই দিন ছাড়বে তিন দিন ছাড়বে একদিন সম্পূর্ণভাবে তার মধ্যে পাপ চলে যাবে তো সেজন্য নেশা করা অবৈধ সঙ্গ করা এই যে সব পাপ ভাগবতে সতেরো নম্বর অধ্যায়ে আটত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে প্রথম স্কন্দ ভাগবতে যে অধর্ম পাপকর্ম এইগুলি সব শাস্ত্র লেখা আছে সেজন্য চলে যাবে দ্বন্দ্ব কি গীতায় কৃষ্ণ ওই শ্লোকে নম্বর শ্লোকে সপ্তম অধ্যায়ে যে পুণ্যকর পাপ যাবে অন্ত আর দ্বন্দ্ব যাবে দ্বন্দ্ব কি ডিওয়ালিটি ওই যে ধনী গরিব আমরা বলে দিচ্ছি তুই একটা ভিকারী তাহলে তাকে কষ্ট দেওয়া হচ্ছে না আমি ধনী আরে বাপু আপনি কোথা থেকে আনলেন এই টাকা পয়সা আপনি তো নেকেট হয়ে এসেছেন ধনী হলেন কি করে পূর্বের কর্ম আপনাকে এটা ধনী করেছে আপনি আপনি তার পূর্ব কর্ম বলে বলে নিন্দা করতে পারেন না মূর্খ আমি শিক্ষিত তুমি মূর্খ এই ডিউলিটি দ্বৈত ভাব তুমি দরিদ্র এরকম বলে আমরা ভাবছি সেবা করবো না এই জগতে যারাই কৃষ্ণকে ভুলে গেছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক যে ভগবান নাম করে না তো সেই জন্য এই নাম হট সঙ্গে এই জন্য বললাম যে আমাদের প্রত্যেকে গুরুত্ব দিতে হবে কেউ তার পূর্ব কর্ম অনুসারে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত দেখতে সুন্দর অসুন্দর মহিলা পুরুষ এতে বিচার নেই এই জন্য নাম মট সঙ্গে সবাইর অধিকার আছে এই জন্য গুরুদেব বললেন কি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হয়তো কেউ পরিচয় দিচ্ছে আমি খ্রিস্টান আমি মুসলিম কিন্তু না এই নাম সংঘ নাম মট সঙ্গে কেন ভগবানের নাম গড়ের নাম আল্লাহর নাম কৃষ্ণ তাই সমস্ত জীব ভগবানের অংশ আত্মা এটা যদি আমরা জানি দেহের পরিচয়ের দিকে না গিয়ে আমরা আত্ম পরিচয়ে সবাইকে কেন্দ্রবিন্দু করে ভগবানকে কেন্দ্র করে গুরু বৈষ্ণবকে কেন্দ্র করে আমরা পরামর্শ করে পরস্পর সাথে আদান প্রদান করে কি করতে পারবো না গুরুত্ব দিব না না তুমি একটা ভিকারি এরকম বলবো না তুমি অশিক্ষিত এরকম বলবো না সবাইকে নিয়ে আমরা কি করব? না এই নাম সংঘ নাম হট সঙ্গে সাধু সঙ্গ করব। যেখানে এই পুণ্যকর্ম কর্ম আসবে যার ফলে আপনি ভগবত আরাধনা করতে পারবেন গীতা ওই যে পাপম কথা নাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাম ভজন তে মাং দৃঢ়ব্রতা কেউ যদি বলে দিল যে তুমি যার পূজা করো ভগবানের পূজা হয়ে যাবে না ভগবান বললেন যে এই সব জিনিস পাপ কর্ম থেকে মুক্ত না হলে তুমি আমার পূজা করতে পারবে না তাই কালী পূজা করতে গিয়ে আমাকে বলি দিয়ে সাক্ষী দিতে হচ্ছে কিন্তু ভগবানের পূজায় আপনি বলি দিতে পারবেন না মধ্য মাংস সেখানে লাগাতে পারবেন না এই জন্য কালী পূজা করেন কালীর কৃপা পেয়ে সাক্ষী রাখছেন বলে তাই কালী কৃপা করবেন আপনাকে একদিন যে বলতে বলতে আপনার হৃদয়ে বিবেকটা আসবে যখন আপনি বিবেকহীন হয়ে কাটছেন এখন বিবেকবান হয়ে যাবেন তখন ও আমি একে কাটছি ও আমাকে কাটবে তখন এরকম আস্তে আস্তে কালির প্রভাবে এরকম করে যদি কেউ খায় মাংস তখন একদিন সেই মদ্য মাংস সব ত্যাগ করে দেবে আর এরকম ভাবে ভক্ত সঙ্গ পেলে ভগবানের নাম করলে তখন তার শুদ্ধ চেতনায় দ্বৈত ভাব শত্রু মিত্র ভাব ধনী গরীব ভাব সব চলে যাবে তখন সে ভগবানের আরাধনা করার যোগ্য বিবেচিত হবেন যে কেউ ভগবানের কাছে যেতে পারে না মনুষ্যেষ বলা হয়েছে সবাই আসতে পারে না সেটা গুরু পরম্পরা সূত্রে এই শিক্ষা আমাদেরকে করতে হবে তাহলে আমরা বুঝলাম যে গুরু গুরুবর্ষ গুরুত্ব দিতে হবে তা এখন আর একটা জিনিস আমাদের বুঝতে হবে আমাদের কমিউনিকেশন রাখতে হবে প্রত্যেকের সাথে তো কমিউনিকেশন হচ্ছে কমিউনিকেশন ইজ দি কোপারেশন প্রত্যেকের সাথে যদি গুরুত্ব আপনি করতে চান তাহলে প্রত্যেক প্রত্যেক ভক্ত যদি কমিউনিকেশন মানে যোগাযোগ রাখেন পরস্পরের সঙ্গে তাহলে সেই ভালোবাসা পরস্পর মধ্যে থাকবে কোনো দ্বন্দ্ব থাকবে না হ্যাঁ কি না যদি সবাই সবার সাথে আমরা যোগাযোগ রাখি একজন এলো না প্রভু আপনি আসেননি যোগাযোগ করলাম সঙ্গে সঙ্গে কি করে জানবো রুটিন যে খাতায় প্রেজেন্ট নিচ্ছি প্রেজেন্টের সময় দেখলাম এই প্রভু আজকে সপ্তাহে আসেননি সঙ্গে সঙ্গে প্রভু আসেননি লিডার যিনি তিনি ফোন করবেন বা কয় প্রভু আপনি আসতে পারেননি সেখানে নয় আরে তুই না আসলে কি হবে নাম হঠে কি বন্ধ হয়ে যাবে তোর মতো ভক্ত লাগবে না তোকে আসতে হবে না এরকম গালাগালি নয় ভক্তিবিনু ঠাকুর শিখাচ্ছেন কেউ এসেনি তার কাছে হাত জুড় করে প্রভু আপনি কত সেবা করেন এই নাম হটে আপনি এই করেন সে তার গুণগান করবেন আর আজকে আপনার সঙ্গ থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম এই ধরনের সেবা অন্য কেউ করতে পারল না তার জন্য আপনার উপ অনুপস্থিতিটা আমাদের খুব কষ্ট দিয়েছিল আপনি কি হয়েছিল আপনি আসতে পারেন না না আমার তো একটু স্ত্রী অসুস্থ হয়ে গেল আমি আর ফোনটা কাজ করছিল না কাউকে বলতে পারলাম না তাই আমি একটু চলে গেছিলাম হসপিটালে ও তাই নাকি তখন কি হয়েছে তখন ভক্তরা গিয়ে স্ত্রী হসপিটালে আছে দেখতে চলে গেল আপনার টাকা না থাকতে পারে কেন আপনি যদি চলে গেছেন হসপিটালে গিয়ে তখন ওই দেখছে আমার পাশে সবাই আছে তখন ও সাহস পেয়ে যাবে হ্যাঁ কিনা এই জন্য আমরা প্রেজেন্ট নিব কমিউনিকেশন করবো পরস্পরের মধ্যে সম্বোধন করব তাহলে কি হবে এই পরস্পর সহযোগিতা তখন আসবে তো সেজন্য গুরু মহারাজ বলতেন কোপারেশন মানে কমিউনিকেশন ইজ দি কোপারেশন বুঝে গেল তারপরে আর একটা হচ্ছে আমাদের জব তুলসীর সামনে নাম মহামিলন যে বসবে প্রতিদিন যেন আমরা पति महामिलने जो सुने सुने एक हरे कृष्ण मंत्र हरे कृष्ण हरे कृष्ण 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 हरिहर हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरिहर हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हर हरे राम हरे राम 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 हरे यम सुने सुने प्रत्येक सदस्य के लिए भगवान के दर्शन करें तुलसर सामने सुने सुने जप करबें कर ले ना सबा একসাথে মনে হরিনাম উদয় হবে এটা নাম হট মহামিলনে আর আপনারা গৃহস্থ বাড়িতেও প্রতিদিন ছেলেমেকে নিয়ে দুই চার মালা গৃহস্থের কর্তব্য এইরকম তুলসীর সামনে বসে এক দু মালা জপ অভ্যাস করবেন প্রত্যেক দিন অন্তত এক মালা যে ছেলে ভালোবাসে ইয়ে করছে না তাকে আস্তে আস্তে অন্য কাজে লাগিয়ে লাগিয়ে উৎসাহ করান ভগবানের সেবায় লাগিয়ে লাগিয়ে একদিন তাকে সব দিন নয় মাঝে মাঝে হ্যাঁ বাপ শোনা করে হাত দিয়ে তুই আজকে একদিন আমার সাথে বস না একটু তোকে কিছু করতে হবে না হরিনামও করতে হবে না তুই আমার সাথে বস আজকে যদি বাবা মারা হরিনাম করছে ও যদি বসে শুনলো একদিন তার কানে ঢুকলো তারপরে আবার এক মাস পরে তুই আজকে একটু নাম জপ কর না একমালা আমাদের সঙ্গে কেউ দেখছে না ঘরের মধ্যে আমার কেউ নেই তুই আজকে বস এক মালা জপ কর তুই আজকে একদিন একটা গীতা শোনাও না শ্লোকটা তখন প্রশংসা আরে তুই এত সুন্দর উচ্চারণ করতে পারিস একদিনও আমাকে তো পড়ে শোনাওনি আবার কিছুদিন পরে আবার ডেকে বসা ছেলে বৌমা সবাইকে করান মূর্খ মিনিট বুকে লেখা থাকলো ওই আগামী সপ্তাহে গান গাইবে নদিয়া গুদ্রুমে গাইবে তখন মাতাজি বলছে আমি মূর্খ মহারাজ না প্রভু আমি তো গাইতে পারবো না আরে তুমি মূর্খ হও কিন্তু তোমাকে গাইতে হবে সাত দিন তুমি গাও তো সে কি করে গাইবে বলুন আপনারা কি করে গাইবে বাড়িতে গিয়ে কি করবে বৌমাকে বলবে বৌমা এই গানটা একটু বল না তুই তো শিক্ষিত মেয়ে এসছো একটু গায়ে শোনাও না আমাকে নাতিকে ডেকে সঙ্গে সঙ্গে নাতি পুতি হয়তো ভালোবাসা নাই সব কিন্তু নাতি পুতিকে দিয়েও পড়া হয়ে যাচ্ছে আবার কোনোদিন বলা হলো তুমি আগামী সপ্তাহে গীতার এই শ্লোকের তাৎপর্যটা পড়বে লেখা হয়েছে আরে আমি মূর্খ আমি পড়তে পারবো না না তুমি পড়বেই কিভাবে পড়বে তুমি বসবে তোমার সাথে একজন পড়বে কিন্তু বাড়িতে সাত দিন যদি ওই শ্লোক তাৎপর্য নাতিপুতিকে দিয়ে পড়ায় এবং সে শুনে সাত দিন যদি ওই কুড়িটা লাইন সাত দিন যদি শুনতে থাকে বারবার নাতিপুতিদের থেকে নাতিপুতিরা ভক্ত নয় কিন্তু হরে কৃষ্ণ উচ্চারণ করছে গীতার কথা বলছে দিদিমাকে শোনাচ্ছে বা দাদুকে শোনাচ্ছে বাবাকে পড়াচ্ছে পড়তে পড়তে তাদের জ্ঞান হলো কৃষ্ণ দিকে আর আপনি শুনে শুনে সাত দিন আপনার কিছু তো দুই লাইনে মনে থাকবে তখন ওই দিনে আপনার হয়ে আপনার পাশে একজন পড়ল আপনি কিন্তু নাম করা হয়েছে কিন্তু আপনি গীতা পড়তে পারেন না কিন্তু আপনার পাশে যিনি পড়তে জানেন উনি চার লাইন কুড়ি লাইন পড়ে দিলেন সঙ্গে সঙ্গে এই যে মূর্খ ওই যে সাত দিন শুনেছিলেন নাতিপতি থেকে উনি তখন কিছু বলবেন আমি এই সাত দিনে এই শ্লোক তাৎপর্য থেকে এইটুকু বুঝেছি হ্যাঁ আপনার এইটুকু আমার তখন তাকে ধন্যবাদ দিন এইরকম কথা বলতে বলতে শুনতে শুনতে একদিন ওই মূর্খরাই ভালো বক্তা হয়ে যাবে আমাদের দাদু ছিল গুণনিধি দাদু ও মূর্খ কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গুরু মহারাজের লেকচার টেপ্র ঠিক আছে শেষ করে দেবো যেহেতু সময় শট আমার এই সাংগঠনিক আলোচনা করতে গেলে অনেক চার ঘন্টা লাগবে কিন্তু দুই এক ঘন্টা শেষ হয়ে যাবে না তো আমি তো আভাস দিচ্ছি তো আমাদের একজন দাদু ছিল আগে রেকর্ডার ছিল বড় বড় তো গুরু মহারাজের লেকচার বাংলা লেকচারগুলি উনি সব নিয়ে যেত আর গিয়ে বলে দিত গ্রামে গিয়ে আজকে এখানে হরিসভা হবে তোমরা সবাই আসবে নিজে সব বাড়ি বাড়ি গিয়ে ডেকে ডেকে দাদু তো একটা উঠানে প্রোগ্রাম করত গিয়ে সঙ্গে সঙ্গে প্রভুপাদের কীর্তন ক্যাসেট বাজিয়ে দিবে গুরু মহারাজের লেকচার কেসের বাজিতবে এই যে তোমরা শুনলে গুরু মহারাজ কি বলছে সবাইকে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে শুনলে না বলে হ্যাঁ তোমরা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইরকম ভাবে ভক্ত তৈরি করেছে মূর্খ লোক তাহলে আপনারা বলুন সেজন্য আমার অনুরোধ হরিনাম জপ শুনে শুনে করলে হৃদয় মার্জন হবে আর ভক্তদের কেয়ার নেবেন আর দুটি খাতা বলবো একটা আছে ক্রমোন্নতি খাতা ভক্তির ভক্তির ক্রমোন্নতি খাতা শ্রদ্ধাবান সাধু সঙ্গী গৌরকৃষ্ণ সেবক এই যে খাতা প্রত্যেক সঙ্গে থাকবে সপ্তাহে যে আপনার তৈরি তখন লেখা থাকলো ডেট আজকে দিনে ইনি শ্রদ্ধাবান তো নূতন সঙ্গে থাকছে তখন পরে এক মাস পরে জিজ্ঞাসা করছেন মদন প্রভু যখন আলোচনা চক্র হচ্ছে আপনি কয়মেলা জপ করেন বলে আমি এখন চার মালা জপ করি আরে আপনি তো জব করার জন্য বলছিলেন সময় নেই চার মালা কি করে হচ্ছে কেন এক মাস ধরে আমি নাম হটে এসে দেখলাম তোমরা ষোলো মালা জপ করো ভোরে উঠো আর আমি এখন ভোরে উঠে গিয়ে এই চার মালা জপ হয়ে যাচ্ছে তাহলে অন্যদের উৎসাহ বাড়বে কিনা তাহলে আমরা এই ক্রমোন্নতি খাতা সেই দিনই কী করবেন মদন প্রভু আজ সাধু সঙ্গী স্তরে উত্তীর্ণ হলেন ডেট লিখে দিলেন এরকম ক্রমোন্নতি পর পর মাসে মাসে সদস্যদের মধ্যে আলোচনা করে যোগদান করাবেন এবং ডেট লিখবেন আস্তে আস্তে প্রভুপাদা আশ্রয় দেখলেন এই ভক্ত সুলো জপ করছে চারটা নিয়ম পালন করছে এবং ছমাস মাস হয়ে গেল এবারে গুরু আশ্রয় খাতা বলবে আন্দাজে কেন বলবেন গুরু আশ্রয় নিচ্ছে আপনি সুলো জপ করেন না না আমাকে প্রচারক বলল আমাদের জেলার যে রয়েছেন মালা সেনাপতি তুমি আশ্রয় করে নাও আপনি কয় জব জপ করে না আমি তো মাত্র চার করি মাছ মাংস খাই মাঝে মাঝে খান বলছেন হ্যাঁ তাহলে আশ্রয় কি করে হবে না না আমাদের মালা সেনাপতি পাঠিয়ে দিয়েছেন গুরুদেব আশ্রয় দিচ্ছেন ওই রকম নয় খাতায় লেখা আছে আপনি কি স্তরে আছেন এই জন্য ক্রমোন্নতি খাতা একটা থাকবে এটা আপনারা নাম খালি গান করলাম প্রসাদ পেলাম চলে গেলাম এরকম ইসব যখন এনগেজ রাখবেন সবাই আলোচনা করে নাম হঠ মহাবিল সব শিক্ষা দেওয়া হবে এরকম শিখবে গান শিখবে কীর্তন শিখবে পাঠ শিখবে যেগুলো আমি আলোচনা করলাম এই তিনটা খাতা চার নম্বর খাতা অ্যাকাউন্ট সেখানে কেউ প্রণামী দিচ্ছে কিছু দিচ্ছে এটা লিখে রাখবেন তখন ওই নাম হটে কিছু খরচ হবে যা কিছু করবেন এইভাবে আপনারা চক্র উপচক্রপতি চারটা নাম সংঘকে নিয়ে একটা উপচক্রপতি এরকম বারোটা নাম সংঘ নিয়ে একটা চক্র সেনাপতি ছত্রিশটা সংঘকে নিয়ে সেনাপতি একশো আট সংঘকে নিয়ে মালা সেনাপতি এরকম দায়িত্ব আপনারা নিচ্ছেন দেখছি মেদিনীপুরে তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো তো আমার অনুরোধ ভিক্ষা আমি যে পন্থাগুলি বলছি এই পন্থা অনুসারে আপনারা করুন দেখবেন নামট সুন্দর আরও অগ্রগতি হবে এবং আস্তে আস্তে সুন্দর প্রচার সবাইয়ের মধ্যে সহানুভূতিটা আসবে